যত বাবাদের মাজার আছে দেখবেন প্রত্যেক মাজারে ঢোকার আগে কিছু ভিখারি তারা থালা নিয়ে বসে থাকে, দেখেছেন এগুলো? আরে ঘুরতেও তো গেছেন রে ভাই, দেখেন না এগুলো? দেখেন তাহলে ফকিরের ওর একটা জ্ঞান হয়েছে, ও অশিক্ষিত হতে পারে, ও ভিখারি হতে পারে, কিন্তু ও একটা ভালো জিনিস বুঝেছে যে মরা মানুষের কাছে কোনো কিছু পাওয়া যায় না, ওই জন্য জীবিত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর এ শিক্ষিত মানুষ এ যাচ্ছে মরা মানুষের কাছে চাইতে, মানে বোকা তো আর গাছে ধরে না। হুজুর তাবিজ দিয়ে দিল দোকানে বেচাকেনা বেশি হওয়ার জন্য, তো হুজুর যদি তাবিজের এত গরম বেচাকেনার ইনকামের রাস্তা বেশি হওয়ার জন্য যদি তাবিজ হুজুর দিতে পারে, তো হুজুর দুনিয়ার সব টাকা তো নিজের কাছেই রাখতে পারে, হুজুর কেন তাবিজ বেচে খায়? হ্যাঁ, হুজুর কেন তাবিজ বেচে খায়? ও তাবিজের যদি এত পাওয়ার হয় দোকানদারের বেচাকেনা যদি বেড়ে যায়, তা হুজুর তাবিজ দিয়ে তো সমস্ত ব্যাংকের টাকা ব্যবসা বিজনেসের টাকা নিজের কাছে গচ্ছিত করে নিতে পারে, হুজুর কেন পারে না? বোকা তো গাছে ধরে না, বোকা গাছে ধরে? বোকা গাছে ধরে না, বোকা কোথায় হয়? আমার আপনার ভিতরে হয়, সারা ভারতবর্ষের যত মাজার আছে, হাজি আলী বলুন, আপনার ওই কি বলে পাথর চাপড়ি বলুন, ওই ঘুটিয়া শরীফ বলুন, আজমির বলুন, কাশ্মীর বলুন, দান বাবা বলুন, ফকির বাবা, লালচান বাবা, যত বাবা আছে এই যত বাবাদের মাজার আছে দেখবেন প্রত্যেক মাজারে ঢোকার আগে কিছু ভিখারি তারা থালা নিয়ে বসে থাকে, দেখেছেন এগুলো? আরে ঘুরতেও তো গেছেন রে ভাই, দেখেন না এগুলো? দেখেন তাহলে ফকিরের ওর একটা জ্ঞান হয়েছে, ও অশিক্ষিত হতে পারে, ও ভিখারি হতে পারে, কিন্তু ও একটা ভালো জিনিস বুঝেছে যে মরা মানুষের কাছে কোনো কিছু পাওয়া যায় না, ওই জন্য জীবিত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর এ শিক্ষিত মানুষ এ যাচ্ছে মরা মানুষের কাছে চাইতে, মানে বোকা তো আর গাছে ধরে না, ওরে ভিখারি বসে আছে জীবিত মানুষের কাছে থালা নিয়ে, আর ও চলে যাচ্ছে মরা মানুষের কাছে দোকানে বেচা হওয়ার জন্য দোয়া চাইতে। আল্লাহ আকবার, এই সব ব্যবসা ভন্ডামি চিটিং বাড়ি ছাড়া আর কিছু নাই। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাওতের মালিক? আল্লাহ। সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ দোকান করেছেন, তাবিজ লটকানোর কি দরকার ছিল? তাবিজ আপনার কি উপকার করতে পারে? দোকান করেছেন, সর্বপ্রথম দোকান খুলে ধূপ মোমবাতি জ্বালাতে হয়, কেন? ও আপনার কি ক্ষতি করে দিতে পারে? গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে সামনে দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ড্রাইভার একদম ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি একদম হিঁচড়িয়ে চলে গেল 5 ফুট, বলছে কেন? বলছে একটা বিড়াল চলে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে ও তো বিড়াল, ও তোমার কি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে? ও তোমার কি ক্ষতি করতে পারে? কোন ক্ষতি করতে পারে না, ক্ষতি যদি করতেই হয় কে করতে পারে? আল্লাহ। আল্লাহ 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 তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে বড় পাপ। পরিবার আপনার ছেলে আপনার মেয়েকে আরো দু তিনটে কথা বলে দিবেন, কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইদাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনিস আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা এবার বলছেন, এতক্ষণ বাপকে বলেছেন বাপ তোমার বেটাকে শির থেকে তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও, এবার আল্লাহ তাআলা বেটাকে বলছেন। আল্লাহু আকবার, আমরা যারা বেটা হয়ে বসে আছি আপনার এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, তার মাতা তাকে কষ্টের পর কষ্ট গর্ভ ধারণ করেছে, তার দুধ ছাড়ানোতে 2 বছর টাইম লেগেছে, নির্দেশ দিয়েছি যে আমার প্রতি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার নিকটে ফিরে আসতে হবে। প্রত্যেক বেটার উচিত তার পিতামাতার সেবা যত্ন করা। কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কার মাধ্যমে জান্নাত যাওয়া যায়? আল্লাহ এবং তার কে? জি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কি কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যম ছাড়া কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা যদি থাকে, তার নাম হচ্ছে আব্বা আর মা। এই আব্বা মায়ের মধ্যে আবার হাই কোয়ালিটি অর্জন করে নিয়েছে, আব্বা মায়ের মধ্যে আবার উঁচু দরজা নিয়ে নিয়েছে, তার নাম হচ্ছে মা। আমি মমতাজুল ইসলাম
সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের সামনে আবার এটা বলে দিয়ে যাচ্ছি, এ কথায় বিতর্কিত হতে পারে, পিতামাতার পায়ের তলায় জান্নাত পৃথিবীতে এরকম কোন হাদিস নেই, পিতামাতার মায়ের পায়ের তলায় জান্নাত এইরকম কোন হাদিস আমার জানা নেই, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথাই চূড়ান্ত।